সত্যি বুঝতে পারিনি কথাটা সত্যি হয়ে যাবে। সেইবার আমাকে লাস্ট জামা দিয়ে যায়, আর সবাইকেই একই কথা বলে গেছে যে আমি যদি না থাকি এবারটা নিয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর রূপক সুস্মিতার তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন মানে ঘড়িতে বাজে সকাল 8:30, আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তা যাই হোক, আর বাইরে প্রচুর রোদ্দুর, মানে যে রোদ্দুরটা বলার কথা নয়। পুজোর আগে এরকম রোদ্দুর দেখলে তো ভয় লাগে, সত্যিকারের ভয় লাগে, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই। কারণ কখন যে মানে ওয়েদার খারাপ হয়ে যাবে, বৃষ্টি হবে, মানে বোঝা মুশকিল। তাই সেই কারণে খুবই ভয় লাগছে। তা এই রোদ্দুরটা পুজোর 4 দিন দেওয়ার দরকার ছিল। আগে যদি বৃষ্টি হয়েটা হয়ে যেত অসুবিধা হতো না। তা যাই হোক, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর আমি সবজি কাটতে বসে গেছি, আর সবজিটা বানিয়ে নেব। সবজি আর আছে, রুটি হবে, কেউ ভাত খেতে চাইছে না। পরপর কয়েকদিন ভাত খাওয়া হয়ে গেছে, বলছে আজকে আর ভাত খাবো না, রুটি বানাও। তা আমি রান্নাঘরে চলে এসেছি রুটি আর তরকারি বানাতে। এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি আর আটাটাও মাখা হয়ে গেছে। এদিকে আমি 4 খানা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তা আমি উঠোনে চলে এসেছি, আর উঠোনে দেখো রূপক কী করছে। রূপক এই জঙ্গলগুলো পরিষ্কার করছে। আর আগে আমাদের উঠোনটা সত্যি কথা বলতে গেলে এতটাই পরিষ্কার ছিল যে রাস্তা দিয়ে লোক দেখতে দেখতে যেত। যখন শ্বশুরমশাই ছিল, মানে উঠোনটা একদম ঝকঝকে তকতকে ছিল, মানে একটা পাতা পর্যন্ত পড়তে দিতেন না। কিন্তু উনি চলে যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে গেলে আমি মানে রূপক এতটাই কাজে ব্যস্ত, সবসময় পরিষ্কার করে হয়ে ওঠে না। তা তুমি কিছু বলো। আর কী বলবো, পরিষ্কার করার লোক পাচ্ছি না, নিজেকেই এখন মালির কাজ করতে হচ্ছে। না গো বন্ধুরা, মানে পরিষ্কার করার লোক পাচ্ছে না এটা মিথ্যে কথা। আসলে লোককে দিয়ে করাবে না, কারণ লোককে দিয়ে ওর কাজ পছন্দ হয় না। বলছে যে ওরা বেছে বেছে করবে না, সে কোদাল দিয়ে মাটি তুলে নিয়ে চলে যাবে, মানে অনেক ওর প্যাকনা আছে। ও নিজে এই সমস্ত কাজ করতে পছন্দ করে, মানে ওর মানে সব কাজই ও নিজে করতে বেশি পছন্দ করে, কারণ সব কাজটাই পরিপাটি হবে সেই কারণে। তাই সমস্ত বাজে কথা। আর অফিস যাওয়ার আগে এই 2 দিন ধরে অল্প অল্প করে মানে পরিষ্কার করে নিচ্ছে, কারণ পুজো এসে গেছে, এরপর আর সময় হবে না। আর পুজোর আগে একটু ঘর দোর উঠোন ঠুটন যদি পরিষ্কার না থাকে ঠিক মনটা ভালো লাগে না। আর ওর পছন্দ হয় না সেরকমটা নয়, মানে ওরও পছন্দ হয় না, আর তার সাথে আমারও ঠিক পছন্দ হয় না। কারণ বাড়ির উঠোনে অনেক রকম গাছ আছে, যেমন থানকুনি পাতা গাছ, তারপরে কী বলবো, কালমেঘ গাছ, মানে অনেক রকম এই ধরনের ছোটো ছোটো গাছ আছে। এবার ও লোক দিয়ে করালে কী হবে, ওরা কোদাল চালিয়ে সমস্ত কিছু তুলে দেবে, ওই সমস্ত গাছগুলো বেছে বেছে রাখবে না। তা রূপক করলে কী হবে, ওই গাছগুলোর মানে বেছে বেছে রেখে দিয়ে বাকি যে জঙ্গলগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেলতে পারবে। ব্যাপারটা হচ্ছে এটাই, আর কিছু নয়। তা যাই হোক। হ্যাঁ, না আমি পড়তে গেলেই যেন জুতোটা আসে। আসবেই না, আসবে দেখিস। বাবা যে সকালবেলা এখানগুলো পরিষ্কার করেছে এতখানি, কালকে করেছিল? আমি কোথায় ছিলাম? তুই ঘুমিয়েছিলি, তুই তো ঘুমিয়েই থাকিস, তোর আর কাজ কি? খাওয়া ঘুম। হ্যাঁ সেই, পড়াশোনা নেই। আজকে আমার স্কুল যাসনি? কি হবে স্কুল গিয়ে, কিছু হয় না। কিছু হয় না স্কুলে। এ দেখো বন্ধুরা, পদ্ম গাছে কত কুড়ি এসছে, আর গেলবারও অনেক কুড়ি এসেছিলো, আরও অন্যান্য ডালেও অনেক প্রচুর কুড়ি রয়েছে। তা মা দুর্গা আসছে, এটাই তার প্রমাণ। শিউলি ফুল, পদ্ম ফুল এগুলো যদি পরিবেশে ফুটতে শুরু করে দেয় তখনই মায়ের আগমন শুরু হয়ে যায়। আর স্নান করে চলে এসেছি, আর বারান্দায় পাখা চালিয়ে চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি,
আর এখনো খাওয়া হয়নি, খেতে ভাল লাগছে না, কারণ ছেলে পড়তে চলে গেল খেয়ে দে, তা একা একা আর খেতে ভালো লাগছে না, তাই বারান্দায় বসে আছি, চুলটা একটু শুকিয়ে নি, তারপরে যদি খিদে পায় তবে খাবো, না হলে ভাল লাগছে না খেতে। তা যাই হোক, আজকে অনেক দিন বাদে দুপুরবেলা বসে আছি, বিকেলে যদিও কাজ আছে, আর পুজো আসলেই বন্ধুরা সত্যি কথা বলতে গেলে বাবুর কথা ভীষণ মনে পড়ে। তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি বাবাকে বাবু বলি, আর বাবা মানে বাবু অনেক দিনই হয়েছে চলে গেছে, মানে আমার বিয়ের 1.5 বছর আগে মারা গেছে। তা যাই হোক, তার আগের কথাগুলো এখনও ভুলতে পারি না। তা মানে বাবু 1 মাস আগে থেকে আমাকে মানে মনা বলে ডাকতো, তা মনা মা এরকম বলে ডাকতো, তা সেই আমাকে 1 মাস আগে থেকে বলতো, মনা লিস্ট কর, পুজো এসে গেছে, কার কী লাগবে, তোর কী কী লাগবে, ভাইয়ের কী কী লাগবে, বড় ভাইয়ের কী কী লাগবে, মায়ের কী লাগবে, সব লিস্ট কর। সেই চার মানে আমরা 5 জন মিলে এক জায়গায় বসে লিস্ট করতে বসতাম। আর আগে টিভিতে যখন মানে 1-1.5 মাস আগে থেকেই পুজোর অ্যাডগুলো দেওয়া শুরু হয়ে যেত, আর ঢাকের বাজনা শুরু করেই সব অ্যাড দেওয়া হতো, মানে সমস্ত শাড়ির দোকানের অ্যাড সব কিছুতেই দেখবে ঢাকের বাজনা দিয়ে শুরু হতো, আর ওই ঢাকের বাজনাটা শুনলে এখন আমার আনন্দের থেকে বেশি কান্না মানে কান্না পায়, মানে আমি প্রত্যেক বছরই মানে ওই ঢাকের বাজনাটা পেলে আমার আনন্দের থেকে বেশি কষ্ট হয়, তার কারণ বাবুর কথা ভীষণভাবে মনে পড়ে যায়। আর আমার লাইফে আমার বাবু বিশাল একটা পার্ট, মানে আমি সেই জায়গাটায় কোনো দিন কাউকে বসাতে পারিনি, আর কোনো দিন কাউকে বসাতে পারবো না। আর মানে মারা যাওয়ার আগেও পর্যন্ত আমার নামটা উচ্চারণ করেই মারা গেছে, তা সেটা আমি দূর থেকে, বিশ্বাস করবে না, মানে দূর থেকে আমি শুনতে পেয়েছি। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি কিন্তু কেউ বুঝতে চায়নি সেই মুহূর্তে, কিন্তু পরে যে কাছে ছিল, মানে বাবু যখন মারা যায় তখন মানে বাবুর সামনে যে ছিল, মানে সে পরে আমাকে আমাদেরকে বলে যে লাস্ট মানে যখন তার মানে কি বলবো নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তার আগের মুহূর্তে আমার নামটাই ডেকেছিল, তা সেই ডাকটা আমি বাড়িতে বসে শুনতে পেয়েছি। তা এটা হয়তো খুব টান থাকলেই বোধহয় এটা সম্ভব, খুব টান না থাকলে বোধহয় এটা কোনোদিনই সম্ভব নয়। তা সেই কারণে এখনও মানে পুজো আসলে আমি ভুলতে পারি না, আর সব সময় তো মনে হয়তো কাজের প্রেশারে কোনো কোনো দিন হয়তো ভুলে যাই, বা এতদিন যেহেতু হয়ে গেছে তা সেই কারণে হয়তো কোনো কোনো দিন হয়তো বাবুর কথা মনে পড়ে না, কিন্তু বেশিরভাগ তিনি মানে আমার স্মৃতিতে বাবু আছে আর বাবু থাকবে। আর যেবার বাবু মারা যায় সেবার মানে আমি আর বাবুই পুজোর কেনাকাটা করতে যাই, মানে ভাইরা মা কেউই যায়নি, আমাকে নিয়েই মানে গিয়েছিল, মানে সে বছর অক্টোবরে পুজো ছিল আর বাবু মারা গেছে জানুয়ারি মাসে, আর আমি সেবার জামা কাপড় নিতে চাইনি, মানে আমি বললাম যে না বাবু এবার নেব না, পরের বার দিও, বলে না পরের বার যদি আমি না থাকি এবার নিয়ে নে, তো তখন সত্যি বুঝতে পারিনি কথাটা কত সত্যি হয়ে যাবে। সেইবার আমাকে লাস্ট জামা দিয়ে যায়, আর সবাইকেই একই কথা বলে গেছে যে আমি যদি না থাকি এবারটা নিয়ে নাও। যতই মানে পুজোতে জামা হোক না কেন, এখন যেন সেই আনন্দটা নেই। আর এখন ঘড়িতে বাজে 4টে, তা কিছুক্ষণ আগে রূপক ফোন করেছিল, আর ও প্রত্যেক দিনই ফোন করে, আর ফোন করে জিজ্ঞেস করে তুমি খেয়েছো কিনা, ও জানে আমার এরকম একটা বাতিক আছে দুপুরে না খাওয়ার,
তা খুব বকাবকি করছে, বলছে হ্যাঁ না খেলে ওষুধটা খাবে কি করে, একটা ভিটামিন ওষুধ রয়েছে তা সেই ওষুধটা খাওয়ার পরই রয়েছে। তাই একটু ওটস বানিয়ে নিলাম, আর সকালের তো সবজি ছিল ওটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি। আর দুপুরের পর আর তোমাদের কাছে আসতে পারিনি, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা আর রূপক এইমাত্র ঢুকলো। আর দুপুরে পার্লারে কিছু কাজ ছিল, মানে কিছুক্ষণ আগে আমি কাজ থেকে ফ্রি হলাম আর তার মধ্যে রূপকও ঢুকে গেছে। তা যাই হোক, আর রূপক কি এখন করছে তোমাদের একটু দেখাই। আর অফিস থেকে এসেই দেখো জামা কাপড় ছাড়তে পারিনি, ছেলে অনলাইনে একটা জুতো এসছে, জুতোটাকে পরে দেখছে, মানে লোকটার পুরো মাথা খারাপ আছে। আর সাথে কি নিয়েছে তোমাদের একটু দেখাই, সাথে নিয়ে এসছে একটা ছিটকিনি, একটা ব্রাশ, আর এগুলো বোধ হয় ছিটকিনির কিছু, মানে ছিটকিনিতে লাগবে, দরজার ছিটকিনিতে হয়তো লাগাবে, আর একটা শিরিশ কাগজ, আর রং, কারণ এই দরজাটা খুব খারাপ দেখতে লাগে, তাই এই দরজাটা রং করবে। আর ছিটকিনিটাও খারাপ হয়ে গেছে, তাই ছিটকিনিটা বোধ হয় ঠিকঠাক করবে। হ্যাঁ ভালো লাগছে তোমার জুতোটা পরে? ছেলেকে দেব না, আমি নিয়ে নেবো। হ্যাঁ তুমি নিয়ে নেবে, তুমি সেফটা কবে করবে? সেফ করে কি হবে, পূজোয় কে দেবে? কালকে কি জানো মহালয়া, কালকে কি করো তুমি? তর্পণ। হ্যাঁ ও তর্পণ করে প্রত্যেক বছর জানো বন্ধুরা, তা কালকে ইচ্ছা আছে তর্পণটাও তোমাদের সাথে শেয়ার করব। তা আগাম তোমাদের সবাইকে শুভ মহালয়ার, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা সব কিছু জানাচ্ছি। আর দুর্গা পুজো তো ভিডিওটা তো কালকেই পোস্ট করা হবে। ও তাও তো ঠিক, আমার তো দিনের দিনই পোস্ট হবে, তোমরা ওই দিনই জানতে পারবে, কালকেই জানতে পারবে। তা যাই হোক, মা দুর্গা আসছে, সবার মনে আনন্দ, আমার মনেও যে আনন্দ নেই তা না, তবে একটু কম আনন্দ। কারণ কারণটা কি, রূপাকা এখনো আমাকে কিছু দেয়নি, একটা শুধু ব্যাগ দিয়েছে। কিছু দেবো না এবছর, এবছর নাকি কিছু দেবে না, আমার বাবু থাকলে আমাকে কিছু না কিছু ঠিক দিত। ওই তো ব্যাগ দিয়েছি, কিছু না কিছু একটা ব্যাগ তো দিলাম না, জামা, তোমার অনেক শাড়ি আছে, জামা পরে কি করবে, আমাকে কিছু দেবে দেবে তো। এটা তোর কি পুরো ফিটিংস ঠিকঠাক দেবে বলো? ফিটিংস না ঠিকঠাক কোনটা জানতে চাও? মানে ফিটিংস আমাকে দেখো, আমাকে পাতা দিচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ ঠিকঠাক, আর ফিটিংস মানে পুরো টাইট। হ্যাঁ আর ঠিকঠাক মানে একটু ফাঁকা, মানে ফাঁকা ফাঁকা আর কি। তুমি যা কিনবে তা বললে কেন, কিছু দেবে না? ঠিক আছে বরং বলতে হয়। বাজে পচা লোক, ভালো না বন্ধুরা, একদম ভালো না, খুব পচা লোক। বাহ আমার হেল্প করে দিচ্ছো, হেল্প করে দিচ্ছো? দেখো বন্ধুরা আমাকে দিয়ে শিরিশ কাগজ দিয়ে বলছে ঘষো, এগুলো কাজ করো, কাজ করো, ঘরের কাজ করা ভালো। খুব বাজে লোক, সারাক্ষণ নিজেদের কাজ নিজেরা কি না আর কি করাবে, মানে নিজেদের নিজেদের কাজ নিজেরা করে নাও ভালো, সবাই জানে, তাহলে তুমিও তো করতে পারো। আমি তো করবই, তোমাকে বললাম একটু হেল্প করে দাও। এগুলো কি আমার কাজ, আমার দ্বারা হয় এগুলো? হবে, চেষ্টা করো হবে। হ্যাঁ আবার যখন বোলাচ্ছি বলছে তুমি কি ফেশিয়ালের মতন হাত বোলাচ্ছ, এটা একটু জোরে জোরে ঘষো। আমি নাকি ফেশিয়ালের হাত বোলাচ্ছি, যার যেটা কাজ ফেশিয়ালের হাত বোলানোরই তো হ্যাবিট হবে না। আর এখন ঘড়িতে বাজে 12:10, আর এদিকে দেখো এখনো মনিটর অন রয়েছে। রূপক কখন শোবে আমি জানি না, কিন্তু আমি আর পাচ্ছি না, আমার ঘুমে চোখ ডুলুডুলু করছে। আবার কালকে তো সকালে উঠতে হবে, কালকে মহালয়া, আর মহালয়ার দিন সকাল সকাল উঠবো না এটা তো হতেই পারে না। আর রেডিওর চণ্ডীপাঠ না শুনলে ঠিক মহালয়া মনে হয় না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ মানে আমি বলবো আমার কাছে সবচেয়ে বেস্ট, আমার মনে হয়, আমার কাছে নয় পুরো ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ বেস্ট। তা সেই চণ্ডীপাঠ কানে গেলে মনে হয় যেন সত্যি মা আসছে। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতন বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।